গভীর রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ওপর মাছের গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই মাছের গাড়ির চালক সহ 3 জন আরোহী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল যাতে বিঘ্নিত না হয় তার ব্যবস্থা করেছে। এর পাশাপাশি মৃতদেহ ইসলামপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে শুধুমাত্র চালকের নাম জানা গেছে, উত্তম হালদার, বয়স 26। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যার পরে গঙ্গারামপুর থেকে একটি ছোট গাড়ি মাছ নিয়ে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি রওনা হয়। বৃহস্পতিবার সকালে তাদের ইসলামপুর থানা থেকে জানানো হয় যে গাড়িটি এলাকায় কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে এবং ঘটনাস্থলে 3 জন মারা গেছে। 3 জনের মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। তারপরে আমাদেরকে খবর দিল বাড়ি থেকে, আমরা এই মাত্র আসি, দেখলাম গাড়িটা যেখানে ওখানে দেখলাম, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে 3 জনের ডেড, আর আমাদেরকে খবরও দিছে 3 জন ডেড। তো বাড়ি থেকে এই মাত্র গুলোর নিয়ে আসে। গাড়িতে কি ছিল? গাড়িতে মাছ ছিল। মাছ কি পাওয়া গেছে নাকি? মাছ তো মাছ আর পাওয়া যায়, যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট ওখানে মাছ পাওয়া যায়, সব তো পাবলিকে খাই ফেলবে। মানে কি নিয়ে আসছিল? মাছ নিয়ে আসছিল। যাচ্ছিল কোথায়? শিলিগুড়িতে।